আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন বলছি। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, প্রাইভেট প্র্যাকটিশনার। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আমাদের রেগুলার ভিডিওতে আলোচনা করি পুরুষের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে এবং বিভিন্ন সেক্সুয়াল যে ডিসফাংশন সেগুলো নিয়ে। আজকে আমরা একটি প্রশ্ন পড়ব, যে প্রশ্নটি মূলত আপনাদেরই করা একটি প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর আপনাদের জানা প্রয়োজন। একজনের প্রশ্ন কিন্তু অনেকে এখান থেকে উপকৃত হতে পারেন। আসুন আমরা প্রশ্নটি আগে জেনে নিই। একজন লিখেছে, ভাই আমার আগ্রহ একেবারেই নেই এবং ইরেকশান হয় না ইন্টারকোর্সের জন্য। প্রচুর হস্তমৈথুনের অভ্যাস ছিল, এখন বয়স 43 অর্থাৎ 43 বছর, বিবাহ 17 বছর, বিবাহিত জীবন 17 বছর, দুই ছেলে মেয়ে আছে। নানানভাবে এতটা সময় পার করেছি, এখন আর পারছি না, অর্থাৎ একটা সময় ভালো সময় পার করেছে এটি বোঝাতে চেয়েছে। হঠাৎ আপনার ভিডিও পেলাম, তাই দেখে আশাবাদী হলাম। স্থায়ী চিকিৎসা করবো ইনশাল্লাহ, সেই সাথে জরুরি ওয়ান টাইম ঔষধ দরকার অল্প সময়ের জন্য। ওয়ান টাইম ঔষধটি কীভাবে খাব এবং চিকিৎসা করতে গেলে সেটি কীভাবে সম্ভব? অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুরা। এই প্রশ্নটি একটু বিভ্রান্তিকর। ওনার 43 বছর বয়স, 43 ইয়ার, উনি স্থায়ী চিকিৎসা করতে চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কিছু ওয়ান টাইম সাপোর্ট মেডিসিন চাচ্ছে, যেগুলো খাওয়ার পর ভালো ফিল করলে প্রপার ট্রিটমেন্ট নেবে। এই বিষয়টি আসলে প্রাসঙ্গিক কিন্তু বা যৌক্তিক না। ওয়ান টাইম ঔষধ জাস্ট এটি সাময়িক সময় পার করার জন্য দেওয়া হয় থাকে। ওয়ান টাইম ঔষধ অ্যাপ্লাই করলে এর অনেক ক্ষতি আছে। দীর্ঘদিন যারা ওয়ান টাইম ঔষধ খায়, তাদের একটা সময় ইন্টারকোর্সের জন্য ইরেকশান হয় না, পেনিস দাঁড়ায় না, নিস্তেজ থাকে, শিথিল থাকে, সেই জন্য ওয়ান টাইম ঔষধগুলো আমরা সাজেস্ট করি না। স্থায়ী চিকিৎসার জন্য রোগীর সামগ্রিক সিমটম বা স্টেটমেন্টগুলো আমরা জানি প্রথমে, এরপরে এই স্টেটমেন্টের উপর প্রপার একটি ট্রিটমেন্টের আওতায় আমরা নিয়ে আসি। এই ট্রিটমেন্টটি করতে গেলে রোগীর টোটাল যে সিমটমগুলো, সেই সিমটমের উপরে একটি পাওয়ার মেডিসিন সাথে সাপোর্ট মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি। এটি হচ্ছে স্থায়ী চিকিৎসা। আর ওয়ান টাইম যে ওষুধগুলো, সেগুলো হচ্ছে কোনো একটি সময়ের জন্য, কিছুক্ষণের জন্য স্ত্রীর কাছে গেলে যেন ইরেকশান হয়, টাইমিং পাওয়া যায়, সেইগুলো। তো আমাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সাপোর্ট মেডিসিন দেওয়া হয়ে থাকে, কিন্তু এই প্রশ্নটি অনেকে করে যে আমাকে ওয়ান টাইম বলেন। আমরা মূলত ট্রিটমেন্টের জন্য কাউকে ওয়ান টাইম ঔষধ সাজেস্ট করি না। তারপরও ভিডিওতে অনেক ঔষধ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এগুলো আপনারা ঘরোয়াভাবে খেতে পারেন। প্রপার ট্রিটমেন্টের জন্য পাওয়ার মেডিসিন এবং এর সাথে মাদার টিংচার লাগতে পারে বা সাপোর্ট মেডিসিন লাগতে পারে, সেটি একটি বিষয়। ওয়ান টাইম আর একটি বিষয়, সম্পূর্ণ আলাদা বিষয়। আশা করি বুঝতে পেরেছেন আমাদের ইনফরমেশনগুলো। যদি আরও কোনো ইনফরমেশান জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের নতুন নতুন যে নোটগুলো, যে জিজ্ঞাসাগুলো, সেগুলো আমাদের জানান। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সমস্যার উপরে একটি আলোচনা করার জন্য, যেই আলোচনাগুলো আপনাদের জন্য কাজে লাগতে পারে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।